नमस्कार, बेंगली मेडिकेटेड टिप्स चैनले सबाई के स्वागतम। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। तो प्रतिदिन मतो आरो एक नतून भिडियो निये आपनादेर संगे आलोचना करते चले आसलाम। तो अवश्य आपनारा भिडियोटी स्किप ना करे शुरू थेके शेष पर्यन्त देखबेन, ताहले अनेकटाई उपकारित पाबेन। तो आजकेर आलोचनार विषय हलो निउबोना एक्टिव टैबलेट। तो एटिर काज कि बा एटिर खावार नियम एवं जदि कोनो साइड इफेक्ट बा पार्श्व प्रतिक्रिया थेके थाके से विषय ने आलोचना शुरू करब। आलोचना शुरू करार आगे बोले थाकि एटी साधारणत एडल्टदेर जोन्नो, बाच्चादेर जोन्नो नय। अवश्य ये धरनेर मेडिसिन जदि बाड़ीते थेके थाके बाच्चादेर थेके दूरे रखार चेष्टा करबे। आरो एकटी तथ्य आपनादेर दिये थाकि, बाड़ीते जदि कोनो प्रकार कोनो रकम मेडिसिन थेके थाके ना बुझे ना जेने कोनो दिन केउ खाबेन ना, एवं जे कोनो मेडिसिन खावार आगे तार एक्सपायरी डेटटा भालो करे जाचाई करे तारपरे खाबेन। तो এবার আলোচনা শুরু করার আগে আমরা এই ট্যাবলেটটির সঙ্গে একটু পরিচিত করে নেব। তো এটির কম্পোজিশন আছে ক্যালসিয়াম কার্বনেট, ভিটামিন D3, মিকোবালামিন, এল মিথাইল ফলেট, ক্যালসিয়াম অ্যান্ড পাইরিডক্সাল 5 ফসফেট ট্যাবলেট। তো এটি মার্কেট করেছেন অ্যাকুমেন্টিনস হেলথ কেয়ার LTD, এবং এটা আপনারা একটি স্টিপে 10টি করে ট্যাবলেট পেয়ে যাবেন। এবং এটা একটি স্টিপের দাম আছে 263.78 টাকা, যদি ডিসকাউন্টে পেয়ে যান তাহলে অনেকটাই কমেই পেয়ে যাবেন, এবং এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলে পেয়ে যাবেন। তো এরপর চলে আসি এটি কেন খাবেন বা এটির কাজ কী। তো এটি সাধারণত যাদের ভিটামিন ডির অভাব যাদের আছে, বা যাদের অস্টিওপোরোসিস, এমনকি যাদের ক্যালসিয়ামের, এই অস্টিওপোরোসিস হলো ক্যালসিয়ামের অভাবজনিত একটি রোগ, এবং ভিটামিন ডিও হলো একটি হাড়ের রোগ। এক কথায় বলতে পারেন যাদের বোনসের সমস্যা, বিশেষ করে যারা এক জায়গায় বসে থাকে কাজকর্ম করেন বা যারা বয়স্ক মানুষ বাড়িতে বসে থাকে, তাদের এই বোনসের প্রবলেম বা ক্যালসিয়াম অভাবজনিত এই রোগটি হয়ে থাকে। কারণ হাঁটতে গেলে পায়ের বা হাতের শরীরের যে কোনো জয়েন্টের পেনের ব্যথা হয়। এক কথায় বাতের যাদের প্রবলেম আছে তাদের জন্য এই মেডিসিনটি খুবই ভালো, এবং যাদের মুখে ব্রণ হয়, ব্রণর সমস্যা, সেক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। কারণ এতে আছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, মিকোবালামিন, যেটা বোনসকে মজবুত রাখতে খুবই ভালো কার্যকর এই মেডিসিনটি। আপনারা চাইলে এটি খেতে পারেন, অবশ্যই খাওয়ার আগে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তারপরে খাবেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন টিপস ফর হেলথ আর বোনস ইনসাইট, মানে এটি অ্যাকচুয়ালি বোনসের মেডিসিন এটি। তো আপনারা চাইলে এটি খেতে পারেন। এরপর চলে আসি এটির খাওয়ার নিয়ম। এটি সাধারণত সকালে খাওয়া দাওয়ার পর একটি করে ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই খাওয়ার নিয়মটা ডাক্তারের কাছে প্রেসক্রাইব করিয়ে নেবেন। এরপর চলে আসি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। এটি কন্টিনিউ খাওয়ার পর হয়তো বমি হচ্ছে বা বমি বমি ভাব, ডায়রিয়া, এই ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হতে পারে বা নাও হতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াবাড়ি হলে আপনারা নিকটবর্তী ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।